স্পেনে পড়াশোনার তুলনামূলক খরচ অনেকটাই কম। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ অনেক বেশি, তাই বাংলাদেশি শিক্ষার্থীরা ঝুঁকছেন স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতি। পড়াশোনা শেষে স্পেনে নিশ্চিত ভবিষ্যৎ কেরিয়ার গড়ারও সুযোগ রয়েছে বলে মনে করেন প্রবাস কমিউনিটি নেতারা। এসব বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি কবির আল মাহমুদের উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টকশো থেকে প্রতিবেদন তৈরি করেছেন নাজিয়া আফরিন রিয়া। স্পেনে রয়েছে 78টি বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনার জন্য প্রতি বছরই পাড়ি দেন বিভিন্ন দেশের অনেক শিক্ষার্থী। পড়াশোনার খরচ কম হওয়ায় সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রয়েছে শিক্ষার্থীদের আগ্রহ, পিছিয়ে নেই বাংলাদেশিরাও। সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে স্প্যানিশ ছাড়াও ইংরেজিতেও কোর্স করার সুযোগ রয়েছে। স্পেনের পদ্ধতিটা হচ্ছে, যদি আপনি মাস্টার্স কোর্সের জন্য আসতে চান এটা ভেরি ইজি, অনেক সহজ। বাট অনার্স এর ক্ষেত্রে যদি আপনি আসতে চান, গ্রাজুয়েশন কোর্স এর জন্য যদি আসতে চান, এক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। কারণ এইখানে গ্রাজুয়েশন কোর্স এর জন্য যে মিডিয়ামটা ওটা বেশিরভাগই স্প্যানিশ, কিন্তু মাস্টার্স কোর্স এর জন্য আপনার অনেক কোর্স আছে যেগুলো আপনি চাইলে ইংরেজিতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিলিঙ্গুয়াল বলে এটাকে, ইংরেজিতে করতে পারেন আবার স্প্যানিশও করতে পারেন, কোনো সমস্যা নেই। স্পেনে পড়াশোনার পাশাপাশি অনেকেই যুক্ত রয়েছেন বিভিন্ন কাজের সাথে, কোর্সের পাশাপাশি জব করতেছে, তারপর কোর্স কমপ্লিট করে আপনি যদি বাংলাদেশ থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য আসছে একটা স্টুডেন্ট, আপনি কোর্স কমপ্লিট করার পর আপনার আপনার অনেক ফিউচার আছে এখানে। আমেরিকা লন্ডনের পাশাপাশি বর্তমানে তরুণদের অন্যতম পছন্দের দেশ স্পেন। সেখানে পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ থাকায় ঝুঁকছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে ল্যাটিন আমেরিকা। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, মঙ্গলবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হলে এই সংবর্ধনা দেওয়া হয়। স্মৃতি আজাদ এবং প্রিয়তি শেখের যৌথ পরিচালনায় মেয়র শেরওয়ান চৌধুরীকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেকনি কাউন্সিলর স্পিকার মাইকেল ডেমন্ড, টাওয়ার হেমলেট কাউন্সিলর স্পিকার আহবাব হোসেন, লুইস হ্যাম কাউন্সিলর স্পিকার টাউসেফ আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সিইও শাহাবুদ্দিন, প্রেসিডেন্ট অফ বিবিসিএ চৌধুরী সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন ও কাউন্সিলর হেলাল সহ আরো অনেকে।